আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার সামনে আপনারা একটা সুন্দর রিল দেখতে পাচ্ছেন। তো এই রিলটা বাংলাদেশে অন্যতম আলোচিত একটা রিল, এবং এই রিলটা আপনারা কেন কিনবেন, এই রিলটা আপনারা কী ধরনের খেলায় মাছ ধরায় ব্যবহার করবেন, এবং এই রিলটার কি বিশেষত্ব আছে, পুরো ডিটেলস স্পেসিফিকেশন নিয়ে আমি এই পুরো ভিডিও জুড়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। পুরো ভিডিও জুড়ে আমি মাসুদ আছি আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি রিলটা রেখে এর বক্সটা আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে যে কাস্টকিং কোম্পানি, এবং কাস্টকিং কোম্পানি সম্পর্কে আপনাদেরকে খুব বেশি বলার প্রয়োজন নেই, কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে কাস্টকিং হলো বিশ্বের অন্যতম একটা ভালো কোম্পানি, যারা ফিশিং রিলেটেড ইকুইপমেন্ট তৈরি করে। বিশ্বের টপ টেন যদি কোনো কোম্পানি থাকে, দশটার মধ্যে এইটা হলো যে একটা। তো এই কাস্টকিংয়ের আজকে যে মডেলটা দেখাবো সেটা হলো যে ব্রুটাস, এবং এইটার যে মডেলটা আজকে দেখাবো ব্রুটাস 5000। তো এই ব্রুটাসটার এটার ক্যাটাগরি হলো এসপিএন স্পিনিং রিল, এবং এইখানে তাদের এই বক্সে কিছু ব্রুটাস, তাদের যে ইয়েটা দেওয়া আছে, তাদের স্লোগান অ্যাফোর্ডেবল ইনোভেশন, কাস্টকিংয়ের লোগো, এবং এরপরে তাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে তাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন, এবং এই পারে একটা কিউআর কোড দেওয়া আছে, এইখানে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা জেনুইন কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। তো বক্সের ভেতরে কী আছে আমি একটু খুব শর্টকাটে দেখিয়ে দিই। বক্সের ভেতরে বরাবরের মতো একটা স্টিকার আছে, আপনাদের স্পুলে কত এমএমএ সুতা লাগাবেন সেটা লাগিয়ে রাখতে পারবেন। আরেকটা কাস্টকিংয়ের স্টিকার দেওয়া আছে, এবং তারপরে কিন্তু একটা ম্যানুয়াল বুকস, এবং তারপরে একটা লয়্যালিটি কার্ডের প্রোগ্রাম, এবং লাস্টে একটা এই রিলের কম্পোনেন্টের কিছু কাগজপাতি দেওয়া আছে। তো আমি এইগুলো সাইডে রেখে দিচ্ছি, আপনাদের যাদের প্রয়োজন হবে তারা পরে নেবেন। এখন আমি সেই মোস্ট ওয়েটেড যে রিলটা আছে সেটাতে চলে আসি। তো সেই রিলটার একটু ওভারলুক আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে যে বেশ বড় একটা রিল, আপনারা যারা বিগ গেম খেলতে চান তারা অবশ্যই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, এবং যে কোনো ধরনের খেলাতে কিন্তু এটা আপনাকে একটা অন্য লেভেলের একটা ফিল দিবে। তো সেইটাই, তো এই যে এটা হচ্ছে যে তার ওভারলুক, তো দেখতেই পাচ্ছেন, দেখতে বেশ সুন্দর, এবং ফিনিশিংটা তো বরাবরের মতনই কাস্টকিং, যেহেতু তারা ফিনিশিংয়ের দিক দিয়ে কিন্তু একদমই সেরা, খুবই ভালো। তো এখন আমি একটু বেসিক ইনফরমেশনে চলে যাই। ফার্স্টে আমি এর ম্যাটেরিয়ালস পরিচিতিতে আসি। ম্যাটেরিয়ালসের প্রথমে স্পুল যেটা আছে এটা অ্যালুমিনিয়ামের, এবং এর হ্যান্ডেলটা যেটা আছে এটাও হলো যে অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল, এবং এর যে নবটা আছে হ্যান্ডেলের সেটা কিন্তু টি শেপ, অর্থাৎ আপনারা কিন্তু যখন পাওয়ার ফিশিং করবেন তখন কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এবং এর সিরিজ দেওয়া আছে 5000 সিরিজ, এবং এর বল বিয়ারিং যেটা দেওয়া আছে 4+1 5 বল বিয়ারিংয়ের, এবং এটার গিয়ার রেশিও যেটা দেওয়া আছে 4.9:1, অর্থাৎ একবার ঘুরালে প্রায় 5 বারের মতো ঘুরবে। অ্যান্টি রিভার্সের ব্যবস্থা আছে, এবং এরপরে যেটা আছে সেটা হলো যে এর সুতা কতটুকু ধরবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এর সুতা যদি আপনারা 0.5 mm-এর যদি 50, অর্থাৎ একটু মোটা সুতা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু 138 মিটার ধরে যাবে, এবং 0.4 mm-এর ক্ষেত্রে কিন্তু আপনারা 210 মিটার, অতএব 30-এর ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি 250 মিটার ধরাইতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু আপনারা বিগ গেমে এবং লং কাস্ট যারা করবেন ডেফিনেটলি কিন্তু এটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং এইটার কিন্তু আরেকটা দেখেন যে এখানে কিন্তু স্পুলে একটা কার্ভ দেওয়া আছে, যার ফলে কিন্তু আপনারা এটা বাতাসে কিংবা অন্যান্য ক্ষেত্রে কিন্তু এতটা বাঁধবে না, অর্থাৎ আপনারা যখন লং কাস্ট করবেন সুতাটা কিন্তু একদম ফ্লুয়েন্টলি বের হবে, একদম সুন্দরভাবে কিন্তু বের হবে, অর্থাৎ আপনাদের লং কাস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন। এখন একটু ওজনে চলে আসি। এই রিলটার ওজনটা হলো 370 গ্রাম, এবং এটার ম্যাক্স ড্রাগ হলো 8.5 কেজি, অর্থাৎ আপনারা বিগ বড় বড় যারা মাছ খেলাতে পছন্দ করেন 10 কেজি 20 কেজি 30 কেজি, তারা কিন্তু অনায়াসে কিন্তু এই রিলটা সংগ্রহ করতে পারবেন, এবং আপনাদের বিগ গেমে কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে আশা করি এক মানে অন্য লেভেলের এক আর কি ফিল দিবে ইনশাল্লাহ। তো এটার কিন্তু ওভারলুক যেটা আছে, অর্থাৎ ডিজাইনটা কিন্তু বেশ ভালো, এটা গ্রাফাইট বডি, তো বেশ ভালো, এবং ডিজাইনটা বেশ সুন্দর। এবং আপনাদেরকে একটু স্মুথনেসটা আমি একটু দেখিয়ে দিই, এটার স্মুথনেসও কিন্তু বেশ ভালো, একদমই খুব ভালো লেভেলের স্মুথনেস, একদম
একদম বাধাহীন যে স্মুথনেসটা আছে সেটাই কিন্তু এইটা। তো এটা আপনারা যারা সংগ্রহ করবেন আমার কাছ থেকে, তারা কিন্তু কিভাবে সংগ্রহ করবেন আমি একটু বলে দিই। আপনারা ভিডিওটা যেখানে দেখছেন, দেখেন উপরে ফিশিং উইথ মাসুদ লেখা আছে, সেইখানে আপনারা ফলো বা লাইক করে দেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেন, এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন যারা তারা ফলো করে দেন। আমি ইউটিউবে সেইখানে ডেসক্রিপশনে সব ইনফরমেশন দিয়ে রাখবো, এবং ইনস্টাগ্রামও দিয়ে রাখবো, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই দেখেন ফেসবুকের উপরে ফিশিং উইথ মাসুদ লেখা আছে, সেখানে চাপ দিলে আপনারা ভেতরে চলে যাবেন। ভেতরে গেলে আপনারা কিন্তু ফোন দেওয়ার অপশন, এবং আপনারা কিন্তু সেইখানে আমাকে মেসেজ করার অপশন পেয়ে যাবেন। সেইখানে কিন্তু আপনারা মেসেজ করলে আমি আপনাদেরকে এটা ইনশাল্লাহ দিয়ে দিব, এবং আপনারা কিন্তু এটা অনায়াসে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।